ঝুনঝুনওয়ালের বন্ধু কি নাম আছে ঝুনঝুনওয়ালা নাকি তো তিনি যখন কথা বলেছেন তখন ওনার বাড়িতে তো নিয়ে যাচ্ছি পশ্চিমী সেন রোডে ঝুনঝুনওয়ালা থাকেন হ্যাঁ যদি থাকে তো আপত্তি কোথায় আপত্তির কথা হচ্ছে না থাকেন কি থাকেন না তাহলে আপনারা কোথায় যাচ্ছেন সেটাই তো জানতে চাইছি আপনারা তো অশ্বিনী সেন রোডেই যাচ্ছেন আপনি যাকে স্যার বলছেন তিনিই তাহলে ঝুনঝুনওয়ালা তাহলে নামটা কেন বলতে পারছেন না দেখুন দেখুন স্যার আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন আমি ঠিক ততটুকুই দায়িত্ব পালন করছি বেশি কথা বলে স্যারকে আমি অসম্মানিত করতে চাইছি না বাবা আমি তো দেখছি আপনার স্যারের সম্মান অসম্মান বোধটা অসম্ভব ঠুনকো কেউ যদি নাম জিজ্ঞেস করে আর আপনি যদি তার নামটা বলে দেন তাহলে তার সম্মান ক্ষুণ্ণ হবে ভাবা এটা বুঝতে পারিনি দেখুন উনি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন কথা হয়েছে আর তারপরেও আপনি ওনার নাম আমাকে জিজ্ঞাসা করছেন তাহলে আমি এটা ধরে নিতেই পারি যে আপনার মধ্যে কোনো রকম অবিশ্বাস দেখা দিয়েছে বিষয় আর এটা কিন্তু জানতে পারলে স্যারের খারাপ লাগবে খারাপ লাগাটাই তো স্বাভাবিক আচ্ছা ঠিক আছে আমরা আর ওয়াক্ত বরবাদ করবো না আমাদের তো এখন এগোনো উচিত চলেন কিয়া আমার অশ্বিনী সেন রোড পুরোটাই চেনা আমি এরকম কোনো বাড়ি দেখিনি যেখানে আপনি যে ধরনের মানুষের কথা বলছেন সেরকম কোনো মানুষ থাকতে পারে আরে তোমার সব বাড়ি চেনা আছে নাকি বেটি এতদিন ওখানে থেকেছি চেনা তো বটে দেখুন আপনারা অনুষ্ঠানের 50% টাকা অ্যাডভান্স নিয়েই নিয়েছেন অনুষ্ঠান নিয়ে তো এত কথা বলার কথা নয় আপনি ভয় পাচ্ছেন কেন টাকা যখন নিয়েছি অনুষ্ঠান তো করবই কিন্তু কার বাড়িতে অনুষ্ঠান করতে যাচ্ছি তার নামটা জানা খুব দরকার সত্যি কথা বলতে কি যিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাকে একটা বিশেষ কাজে বাইরে চলে যেতে হয়েছে আর যেহেতু তিনি কথা দিয়েছেন তাই কথা থেকে সরে আসতে পারবেন না তাই জন্য তিনি তার এক বন্ধুকে রিকোয়েস্ট করেছেন যে তার ওয়াইফের জন্মদিনে যদি বাড়িতে একটা মেহফিলের আয়োজন করা হয় সেটা তিনি করতে পারবেন কিনা আর তাই আপনাকে আমরা নিতে এসেছি যাকে বলেছেন তার নাম কি নাম বাতাইয়ে না আমরা কি অন্য কারো বাড়িতে যাচ্ছি না কি শুনবো আমি এখন আমি কি শুনবো ঋষি সে তার বাড়িতে আমাকে মজরা করতে ডেকেছে যার বাড়িতে আমরা এখন যাচ্ছি তার নাম ঋষি সেন তার নাম ঋষি সেন তার নাম ঋষি সেন পূর্ণ হলো আমার আশা পূর্ণ হলো আপনার সামনে আমি আমার প্রথম মুদ্র দেখাতে পারবো স্যার আপনিও তো সেটাই চেয়েছিলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপ চলিয়ে স্যার হম দোনো জরা বাত করকে আতে হ্যাঁ ওকে আমি বাইরে ওয়েট করছি জি 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 ক্যা পতা ঋষি সেনের বাড়িতে মুজরা করতে ডেকেছে কোই আর মতলব হ্যায় না কিয়া ইয়ার মতলব থাকবে আর আমাকে বিপদে ফেলার তো কোনো কারণ নেই আর কিভাবে আমাদের বিপদে ফেলবে তাছাড়াও আমি একটা স্বাধীন মানুষ আমার নিজের ইচ্ছে আছে নিজের মত আছে এই জীবনটা তো আমি নিজের ইচ্ছে বেছে নিয়েছি এটা তো ওনার কিছু করার নেই ফিরবি বেটি ওখানে গেলে যদি তোর মন বদল হয়ে যায় সব কিছু দেখে সব কোই কো দেখে তোমার মা সঙ্গেও তো ওখানে দেখা হবে নাকি বদলাবে না আমি লাগতা হয় কই বিপদ হতে পারে কিসের বিপদ তোমরা তো অনেক জায়গায় নাচফাচ করেছো কোনোদিন কোনো ঝামেলা হয়েছে আমিও তো একটা মেয়ে আছি আমিও তো অনেক জায়গায় গিয়েছি এরকম তো এরকম পরিস্থিতি কোনোদিন হয়নি তো আমার বিপদ না ঘটিয়ে তোমাদের কারোর বিপদ ঘটানো যাবে না তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তো ফির হাম চলে কে বারে আমরা এত দূর থেকে এসেছি টাকা নিয়েছি
আর উনি যদি টাকা দিয়ে মুজরো করাতে পারেন, আমরা কেন টাকা নিয়ে মুজরো করতে পারবো না? অনেক কিছু এখন বুঝতে পারছি, খুলাসা হচ্ছে ধীরে ধীরে, সব একদম সাফ হচ্ছে। কি বলছেন দিদিজি? হ্যাঁ কুছ নেই বেটি, সব বাত সবকে সামনে বলনে কি আদত নেই হ্যায়। আরে চলো চলো, আমাদের তো এগোতে এগোতে হবে তো নাকি? চলো, বাকি লড়কিয়াঁ কহাঁ হ্যায়, চল জলদি খড়ি হ্যায়, ওহাঁ বাত কর রহি হ্যায়, চল 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 জলদি চল। দিদি জি আইয়ে। নমস্তে বাবুজি। নমস্তে। আমাকে দেখে একটু অবাক হচ্ছেন? আমার আসল পরিচয়টা জানলে হয়তো আপনি আমার প্রোগ্রামে আসতেনই না। নাই নাই বাবুজি, থোড়া সা তো আন্দাজা হুয়া থা হমে, কিন্তু আমরা তো নাচনে ওয়ালে, গানে ওয়ালে হ্যাঁ হাম লোক। আপনারা ডাকলে যে যেখানে ডাকবে সেখানেই তো আমাকে যেতে হবে, আর আপনি এত সম্মান দিয়ে তো নজরানা দিয়ে ডেকেছেন, আমাকে তো আসতেই হবে বাবুজি। আপনার অন্য সব মেয়েরা এসেছে তো? হ্যাঁ সব আয়ে হ্যাঁ সব আয়ে হ্যাঁ। মালিকা জান এসেছেন? ক্যা বল রে বাবুজি, আপনি আলাদা করে মালিকার নাম বলেছেন, আলাদা করে নজরানা ভেজেছেন, আমি কি আনবো না ওকে? সিরাপ আজ আমার স্ত্রীর জন্মদিন, তাই আপনাদের সবাইকে ইনভাইট করেছি। আগে আমরা কেক কাটবো, তারপর আপনাদের অনুষ্ঠান দেখব। সবই তো ঠিক আছে স্যার, ভাগ্যিস আমি চলে গিয়েছিলাম, তাই তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে পারলেন। কিন্তু যার সাথে আমার মিছিমিছি খেলা খেলা বিয়ে হয়েছিল সে কোথায়? তাকে দেখছি না তো, স্বামীর অধিকার খাটিয়ে সে কি আমাকে জোর করে আটকে রাখতে পারে? সেক্ষেত্রে আমার কাছেও অনেক তথ্য আছে, পুলিশকে সব তথ্য দিলে তার জায়গা হবে শ্রীঘর, তাই তার বিপদের কথা ভেবেই হয়তো দূরে সরে থাকাই ভালো, আর সেই জন্যই হয়তো আসেনি। কিন্তু মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। আপনি একবার এদিকে আসুন। হ্যাঁ স্যার বলুন। যারা যারা গেস্ট এসেছেন তাদেরকে শরবতটা দিয়ে দিন। হ্যাঁ স্যার দিচ্ছি। ওই তো মার গলা। মা তুমি কেমন আছো মা? আচ্ছা মা মেজমা ওরা কোথায় গো? আমি ডেকে দিচ্ছি স্যার। মা মেজমা তোমরা কোথায় এসো? এই তো আসছি আসছি বাবা আসছি, এই যে এসে গেছি। বলছি বাবা কোথায় গো? এই তো এখানে আছি, তোর অফিসের কলিগরা এসছে, তারপর রোশনির বন্ধুরা এসছে, ওদেরকে নিয়ে এলাম। কিন্তু ঋষি মা বাবাই তো এখনো এলো না, ওদেরকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে, কেন যে দেরি করছে বুঝতে পারছি না। আসবে আসবে, প্রোগ্রামের আগে এলি তো হলো। রোশনি, তোমার জন্মদিনে আমি এমন একটা কিছু করতে চেয়েছিলাম যেটা তুমি আজীবন মনে রাখবে, আর যারা উপস্থিত থাকবে তারাও সারা জীবন মনে রাখবে। এই জন্য এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি।
আঙ্কেলকে তো আসতেই হবে, আমি নিজে ইনভাইট করেছি। দাঁড়া আরেকবার ফোন করছি। ও ছোট, এরা কি শুধু হিন্দি গান গাইবে নাকি? হ্যাঁ আচ্ছা, শুধু হিন্দি গান গাইবে না বাংলা গানও গাইবে বল দেখিনি। আমি কি করে বলবো বলো তো দিদিভাই, তুমি যেখানে আমিও তো সেখানেই আছি। তবে ওদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে ওরা বাংলা গান গাইবে না। আর তাছাড়া বাংলার মানে বাংলার বাইরে থেকে এসেছে তো হিন্দি গানই গাইবে হয়তো। দেখো দিদি ভাই, ঋষি কীভাবে ওর বউয়ের জন্মদিন পালন করবে সেটা তো সম্পূর্ণ ওর ব্যাপার, তাই না?